শুধু ধূমফোড় না রণবীরের ঝুলিতে কি আছে বলিউডের সব সেরা সেরা সিনেমা বাট ধূমফোড়ে পুলিশ হিসেবে অভিষেক বচ্চন থাকছে তো এদিকে প্রবাসের সিনেমায় এবার ভিলেন থাকবে না এই জুটি বিশ্বাস করেন ভাই যেই সিনেমার কথা হচ্ছে এখানে সেটা শুনলে আপনার নিজেরও গুস চলে আসবে অ্যান্ড ফাইনালি থাকছে আহারে বেচারি জন্মদিনের দিন তো ভালোই ফাপড়ে পড়তে নিয়েছিল প্রথমে আসা যাক তাহলে মনি রয়ের কাছেই মনি রয় সুন্দরী এই অ্যাক্ট্রেসের তো ছিল গতকাল বার্থডে অ্যান্ড সে যে গুজে একটা ফ্যাশন ইভেন্টও গিয়েছিল অ্যান্ড ওই ইভেন্ট থেকে এসে আবার ড্রেস বদলিয়ে আরেক জায়গায় এসেছিল বাট এখানে এসেই পড়ে যায় ফাপরে এখন এই নারী যেভাবে মনিকে জড়িয়ে ধরে টাকা চাচ্ছে দেখে মনে হচ্ছে মনি খুব অস্বস্তিতে পড়ে গেছে অনেকে এটাও বলছে এইটা কোনো কথা রে ভাই এইভাবে জড়িয়ে ধরার তো কোনো মানে হয় না আবার কেউ কেউ বলছে কি কিপটারে জন্মদিনে একটু টাকা দিয়ে দিলে কি হতো এবার আসি ধুম ফোরের কাছে ধুম রণবীর কাপুর ভিলেন হিসেবে থাকবে এটা তো কনফার্ম এখন মোটামুটি সবাই জানে বাট আপনারা যদি এক্সপেক্ট করে বসে থাকেন এবার চোর পুলিশের খেলা হবে অভিষেক বচ্চন এন্ড রণবীর কাপুরের মধ্যে তাহলে আপনাদের হতাশ হতে হবে কারণ এ ধুম হবে টোটালি রিবুটেড ভার্সন আগের ধুম থেকে কেউই থাকবে না সো অভিষেক বচ্চন কিংবা উদয় চোপড়া কেউই ব্যাক করবে না এই ধুম ফোর থেকে বরং এই বাজও শোনা যাচ্ছে যে এখানে পুলিশ রোলে একদম নতুন কেউ থাকবে অ্যান্ড মোস্ট প্রবাবলি ইয়াং অ্যাক্টরদের থেকে দুইজনকে অভিষেক অ্যান্ড উদয়ের বদলে রাখা হবে কে থাকতে পারে এটা শিওর না তবে গুঞ্জন রয়েছে এখানে সিদ্ধার্থ মানোত্রা বরন্দাহনও থাকতে পারে ভিকি কৌশল অ্যান্ড আয়ুষ্মান খুরানার নামও উঠেছে এনিওয়ে এখানে আপনি পুলিশ হিসেবে কোন জুটিকে দেখতে চান মাস জানাবেন কিন্তু তবে এখানে একটা বিষয় মাস্ট বলতে হবে রণবীর কাপুর কিন্তু ভালোই ফর্মে আছে বলা যায় বলিউডের সব সেরা সেরা ছবি তার ঝুলিতে আছে যেমন রামায়না মুভি তার ঝুলিতে আছে তারপর সঞ্জয় লীলা বনসালের লাভ অ্যান্ড ওয়ার রয়েছে যেখানে আবার ভিকি কৌশল অ্যান্ড আলিয়াও থাকছে এছাড়া অ্যানিমেল পার্ক তো আছে অ্যান্ড সব কিছু মিলে ট্রেড অ্যানালিস্টরা বলছে রণবীরের এক একটা সিনেমা অলমোস্ট সাতশো থেকে এক কোটি রুপি ইনকাম করার সম্ভাবনা রাখে এবার আসি প্রভাসের কাছে প্রভাসের আপকামিং যে মুভিগুলো রয়েছে তার মধ্যে স্প্রিট মুভি অন্যতম অ্যান্ড মিডিয়া রিপোর্টস থেকে বাজ রয়েছে যে এই স্পিরিট সিনেমাতে ভিলেন হিসেবে থাকবে সাইফ আলী খান অ্যান্ড করিনা কাপুর বাপরে এমন নয় যে সাইফ করিনা ফর দ্য ফার্স্ট টাইম একসাথে কাজ করছে তারা এর আগেও কাজ করেছে একসাথে বাট দা ফ্যাক্ট ইস এইখানে আপনাকে বুঝতে হবে ডিরেক্টর হিসেবে কে আছে সন্দীপ রেডি ভাঙ্গা অ্যান্ড এই মানুষটা পিরিটকে কোন ডার্ক লেভেলে যে বানাবে এটা সেই জানে সো এমন একটা ডার্ক মুভিতে প্রভাসের বিপরীতে সেফ কারিনাকে ভিলেন হিসেবে দেখতে পারাটা আসলেই অনেক এক্সাইটিং একটা বিষয়